হেক্টরের পর হেক্টর জমি পড়ে আছে অনাবাদি। এটি মৌলভীবাজারের সাত উপজেলার বছরের অধিকাংশ সময়ের চিত্র। স্থানীয়রা জানান, অগ্রহায়ণ থেকে হাওরে কমতে থাকে পানি। অন্যদিকে শুষ্ক মৌসুমে জেলার অধিকাংশ এলাকায় সেচ সুবিধা না থাকায় কয়েক মাসের মধ্যে শুকিয়ে অনাবাদি হয়ে পড়ে জমি, উৎপাদন হয় না কোনো ফসল। এছাড়া এলাকায় প্রায় 10% জমির মালিক প্রবাসী, যাদের জমি বর্গা দিয়ে চাষাবাদের আগ্রহ কম থাকায় অনাবাদি থাকছে। কৃষি বিভাগের হিসাবে রবি মৌসুমে জেলায় অনাবাদি থাকা জমির পরিমাণ প্রায় 47,000 হেক্টর। সেচ সুবিধা নিশ্চিত ও প্রবাসীদের জমি চাষাবাদের আওতায় আনা গেলে 400 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। হাওন মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত ক্ষেত হয়, আর এরপর থেকে খালি, পৌষ মাস থেকে খালি, আবার হাওন মাস আইব, আবার ক্ষেত হইব। যদি করতো মানুষে প্রচুর দান নেই, করার নাই। শস্য বিছানছি, কিরা, তরমুজ সব লাগাইছিলাম, পানির অভাবে ইটা কিছুটা নষ্ট হয়ে গেছে কি, কিছু উঠার পরে ঠান মারছে, আর পানি সময় মতো ইত্যা পারছি না, এখন গরু ছাগলে বিনাশ করছে। সরকারে আমরা মানে পানির একটা বিধি ব্যবস্থা করে দিতে পারেন, তে আমরা মানে খুব খুশি। চেম্বার থেকে আমরা সেই চেষ্টা করব, সরকার থেকেও সেই চেষ্টা করা হচ্ছে, এই অনাবাদি জায়গাগুলোকে কৃষির আওতায় আনা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুষ্ক মৌসুমে জেলার হাওড় অঞ্চল সহ সকল পতিত জমি সেচ সুবিধার আওতায় আনতে নেওয়া হয়েছে প্রকল্প, আর এটি বাস্তবায়িত হলে উৎপাদন বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে খুব অল্প সময়ের ভিতরে অনাবাদি পতিত জমিগুলো ফসলের আওতায় আসবে। যেই জমিগুলোতে এখনও পানি যাচ্ছে না, সেগুলোতে কীভাবে সেচের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা কাজ করব। শুষ্ক মৌসুমে জেলার অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসলে প্রায় 1,42,000 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপাদিত হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মৌলভীবাজার।